নিখিল ভাই বলেছে মুরাদ ভাই এই এই ধর্ম টর্ম নিয়ে কিছু বললেন না কি হাজারে নাই কি হুজুর দাঁড়িয়ালা টুপিয়ালা ওই যে কয় ঠিক না বে ঠিক তো আমি বললাম এটা কি ওর বাপে কওলা করে দিয়ে গেছে আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম জামাত শিবিরে এমন পিটান পিটাইছি জন্মদিন কেমনে পালন করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী আমি আজ আপনাদের সামনে তত্ত্ব প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বক্তব্যকে সামনে রেখে কিছু কথা বলবো। তত্ত্ব প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান তিনি তার বক্তব্যের মাঝে আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা সাঈদী সাহেব ও আইন শৃঙ্খলা বাহিনীদেরকে যে অশ্লীলভাবে গালিগালাজ করেছে তার কথাগুলো আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরব। তারপর পর এ সমস্ত ডাক্তার মুরাদ হাসানের মতন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কি ছিল এবং তার শাস্তি কি রকম হওয়া উচিত সে ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি কি তা আপনাদের সামনে আমি বর্ণনা করব। সো আশা করব ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত সুধী, আপনারা জানেন যে বাংলাদেশ এরকম একটি দেশ যে দেশের মাঝে সর্বদাই হিন্দু মুসলিম মিলেমিশে চলাফেরা করতেছে, তাদের মাঝে কখনো কোনো সমস্যা হয় না। মুসলমানদের যে উৎসব ঈদুল আধা ও ঈদুল ফিতর এ দুটি উৎসবের মাঝে কোনো হিন্দু কোনোদিন বাধা প্রদান করে না। মুসলমানরা মুসলমানের উৎসব পালন করতেছে, তাদের উৎসবের মাঝে কোনোদিন কোনো হিন্দুরা উৎসবে শরিক হতে আসে না। হিন্দুদের একটা বড় শিরিক উৎসব হলো পূজা। এই পূজাতে আগে যদিও মুসলমানরা যেত না, কিন্তু এইদিকে দেখা যায় তাদের পূজা দেখার জন্য অনেক মুসলমানরা ভিড় জমায়। যদিও কোনোদিন হিন্দুদের পূজার মাঝে শরিক হওয়াটা যাওয়াটা কোনো মুসলমানের জন্য সমচিন নয়, কারণ কোনো কথার দ্বারা বা কোনো কাজের দ্বারা ইমান হওয়ার সম্ভাবনা থাকে, তাই এ সমস্ত পূজার মাঝে অংশগ্রহণ করাটা ঠিক না। তারপর কিছু লোক যায় যারা পূজা দেখার জন্য, আর কিছু শ্রেণীর লোক যায় তারা হিন্দুদের সাথে এক হয়ে পূজার মাঝে অংশগ্রহণ করতে শুরু করে, অর্থাৎ তারা ইসলাম থেকে মুরতাদের দিকে চলে যায়। এমন একজন ব্যক্তি হলো তত্ত্ব প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তত্ত্ব প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান তিনি আলেম উলামা ও আইন শৃঙ্খলা বাহিনীদেরকে কত অশ্লীলভাবে গালিগালাজ করেছে এবং রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না বলে মন্তব্য করেছে। রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না এই মন্তব্য করার দ্বারা সে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারে, কিন্তু তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না বা তার পদ থেকে তাকে পদত্যাগ করা হচ্ছে না। এটা বাংলাদেশের কোন নিয়ম শৃঙ্খলার মাঝে রয়েছে? আপনারা শুনুন সে কত অশ্লীল ভাষায় বক্তব্য দিয়েছে ও গালিগালাজ করেছেন। জামাত শিবির এবাদত মোল্লা নামধারী মোল্লা যারা ফতোয়া দিবেন না, দাড়ি টুপি শেখ করিয়া দেবো, শেখ তিন শেখ বানালাম, ফতোয়া দিবেন না, মিথ্যা কথা বলবেন না, ধর্মের নামে ব্যবসা করবেন না, কুরআন শরীফের হাদিসের ভুল ব্যাখ্যা করবেন না। এই বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারে না। আমরা 72-এর বঙ্গবন্ধুর সংবিধানে ফিরে যাব ইনশাআল্লাহ। এই একাদশ জাতীয় সংসদে ডাক্তার মুরাদ বিল উত্থাপন করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা বঙ্গবন্ধুর স্বহস্তে প্রণীত রক্তে রাখরে লেখা সংবিধান, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সাম্যবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক বাংলাদেশ, এর বাইরে কোন মূলনীতি নাই। বিএনপি জামাতের দালালি চলবে না, ধর্ম ব্যবসায়ীদের ধর্মের ব্যবসা চলবে না এই বাংলায়। বঙ্গবন্ধুর বাংলা, শেখ হাসিনার বাংলাদেশ, এখানে ধর্মের নামে ফতোয়া ব্যবসা চলবে না। ওই মামুনুল হকের মতো বাকবাক টাউট চিটাল লম্পট লুচ্চা আমার পুলিশ ভাইরা, আনসার ভাইরা, ওই কি এটা দেলার হোসেন সাইদি শুনেন না, আওয়াজ শুনেন, মোবাইল লাখ থেকে ফলাই দিবেন, যারাতে দেখবো আওয়াজ শুনেন, লাখ থেকে মোবাইল ফলাই দিবেন, এই ডাক্তার মুরাদ হাসানের মতন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াখরুজু ফি আখিরি যামানি কওমুন আহদাসুল আসনানি সুফাহা ওয়াল আহলাম, ইয়াকুলুনা মিন খায়রি ক্বাউলিন নাস, ইয়াকরাউনা আল কুরআনা লা ইউজাবিজু তারাকিয়াহুম, ইয়ামরুকুনা আনিল ইসলামি কামা ইয়ামরুকু সাহমুন মিনার রামিয়া, ফমান লাকিয়াহুম ফাল ইয়াকতুলহুম,
ইন কতালাহুম আজরুন ইনদাল্লাহি লিমান কতালাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, শেষ জামানায় এমন একটি দল বের হবে যাদের বয়স হবে তরুণ, কম বয়সের হবে, তাদের মেধা হবে কাঁচা, দুর্বল মেধার অধিকারী হবে। কখন কি বলতেছে সেটা তাদের মাথায় থাকবে না, খুব দুর্বল মেধার অধিকারী তারা হবে এবং তারা কোরআন তেলাওয়াত করবে, তারা মুসলমান থাকবে, তারা ঈমান আনবে, কিন্তু তাদের সে ঈমান তাদের কণ্ঠনালীকে ছেদ করে ভিতরে প্রবেশ করবে না। তার ইসলাম থেকে তত দ্রুত বের হয়ে যায় যতটা দ্রুত তীর তার ধনুক থেকে বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই সমস্ত লোকদেরকে তোমরা যেখানে পাবে সেখানে হত্যা করবে, যদি তাদেরকে হত্যা করো তাহলে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সব অর্জন করবে। তো ওই সমস্ত লোকদের চেনার আলামত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের অংশের মাঝে বলেছেন, আর তাখলিক, ওই সমস্ত ব্যক্তিদের চেনার আলামত হলো তাদের মাথা মুন্টনো থাকবে। আমরা ডাক্তার মুরাদ হাসানের দিকে যদি তাকাই, সে স্পষ্ট, সে বলতেছে একজন মুসলমান হয়ে সে বলতেছে মুসলমানদের দেশে এই বাংলাদেশ রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, এবং আলেমদেরকে কালিগুলাস করতেছে, ওয়াজ নসিহত শোনা যাবে না। তার এই কথার দ্বারাই প্রমাণ হচ্ছে সে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, তীর যেরকম তার ধনুক থেকে বের হয়ে যায় এরকম ভাবে সেও ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছে ওই সমস্ত ব্যক্তিদের আলামত হলো তাদের মাথা মুন্টানো থাকবে। এই ডাক্তার মুরাদ হাসান টাকু তারও মাথা মুন্টানো, এই সমস্ত আলামত ওই ব্যক্তির মাঝে মিলে যায় তার এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকালে তার শাস্তি হওয়া দরকার, মৃত্যু, কিন্তু আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাকে পদত্যাগ করা পর্যন্ত হয় নাই। এটা মুসলমানদের একটা দাবি যে সে এত অশ্লীল ভাষায় গালিগুলাস করে সে কিভাবে তার ক্ষমতায় আবার টিকে থাকে, এটা মুসলমানদের দাবি। এটা তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি তার পদত্যাগ করবেন এই ইসলামের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সুন্দর বক্তব্য দিয়েছে, তার বক্তব্যটা আপনারা একটু শুনে আসুন, আর এই তার বক্তব্য শুনে কি ফয়সালা করবেন ডাক্তার মুরাদ হাসানের ব্যাপারে এটা আপনারাই। দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বেই 22 মার্চ 1975 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম ধর্ম মানুষকে শান্তির পথ দেখায়। আইন শৃঙ্খলা বাহিনীরা, আপনারা কোনো দলের গোলামি করবেন না, যদি কোনো ব্যক্তির গোলামি করেন শুধু তাহলে আপনাদেরকে এরকম লাত্তি উষ্টা দেওয়ার কথা বলবেই। আপনারা সঠিক বিচার করে যান, আপনাদেরকে রাখা হয়েছে সঠিক বিচার করার জন্য, যদি সঠিক বিচার করতে পারেন তাহলে আপনারা কোনোদিন লাত্তি খাবেন, উষ্টা খাবেন, এ সমস্ত কথা আপনাদের ব্যাপারে কেউ উচ্চারণ করার সাহস পাবে না। সম্মানিত ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে।